আজকে রান্না করব ধুন্দুল চিংড়ির অসম্ভব মজাদার এই ভাজি। তো তার জন্য চুলায় একটি কড়াই গরম করে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবারে গরম কড়াইতে তেলটা খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল ভালোভাবেই গরম হয়েছে। এবারে এই গরম তেলে দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন। এখানে ছোট সাইজের দুটি রসুনকে আমি কুচি করে নিয়েছি। তেলের সাথে একটু মিশিয়ে এর ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। চারটা ধুন্দুলের জন্য আমি বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর রসুন কুচিকে আমি হালকা লেগে আসা পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটার কড়াইতে হালকা লেগে ধরছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ও সামান্য লবণ। হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছের সাথে পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চিংড়ি মাছ ও পেঁয়াজ রসুনকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি একটি পাত্রে তুলে রাখছি। এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ধুন্দুল। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 6 থেকে 7 টুকরো কাঁচামরিচের ফালি। আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করে এ পর্যায়ে একটি ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি। ধুন্দুল সিদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করছি না, কারণ ধুন্দুল অনেকটা পানি ছেড়ে দিবে। 2-3 মিনিট পর ঢাকুনটা তুলে দেখলাম ধুন্দুলে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিতেই ধুন্দুলটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকুন তুলে একটু নেড়ে দিলাম, তারপরে আবার ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা একটু টেনে আসা পর্যন্ত। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকুনটা তুলে দেখলাম পানিটা অনেকটা টেনে গিয়েছে এবং ধুন্দুলও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকুন দিয়ে আর ঢাকবো না, এভাবেই আস্তে আস্তে পানিটা শুকিয়ে নিব। এ পর্যায়ে আমি হাতের উপরে একটু ধুন্দুলের ঝোল দিয়ে টেস্ট করে দিচ্ছি লবণটা ঠিক আছে কিনা। লবণটা একদমই পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে পানিটা কিন্তু বেশ খানিকটা টেনে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদমই মাখো মাখো হয়ে গিয়েছে। ধুন্দুল কড়াইতে লেগে যাচ্ছে, আর একটু পানি থাকা অবস্থায় আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে ধুন্দুলের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার পর ধুন্দুলকে আরও 2 মিনিটের মতো রান্না করতে হবে। আর দেখতেই পাচ্ছেন ধুন্দুল কিন্তু কড়াইয়ের সাথে ভালোভাবেই লেগে যাচ্ছে, আর আমি অনবরত নাড়তেছি। ধুন্দুলের পানি কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে, আর চিংড়ি মাছ পেঁয়াজের স্মেলটা ধুন্দুলের সাথে ভালোভাবেই মিশে গিয়েছে এবং ধুন্দুল থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি ধুন্দুলের এই ভাজিটি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। কিন্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।